সাকিবের মন্তব্যে সরগরম ক্রিকেট পাড়া। সাকিব বলেন, টেস্টে তার ছুটি নেয়া নিয়ে ভুল ব্যাখ্যা দিয়েছেন আকরাম খান। শুধু তাই না, ক্রিকেট অপারেশনসের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন সাকিব। নাজমুল হাসান পাপন আর খালেদ মাহমুদ সুজনের প্রশংসা করলেও বোর্ডে থাকা বাকিরা কেউই ক্রিকেট নিয়ে অতটা ভাবেন না। অন্য সব জায়গায় তৈরি হয়েই ক্রিকেটাররা আসে জাতীয় দলে, তবে বাংলাদেশে খেলোয়াড়রা নিজেদের তৈরি করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সাকিবের এমন মন্তব্যে টলেছে বিসিবি। সভাপতির বাসায় জরুরি বৈঠকে বসেছেন কর্তারা। ইতিমধ্যেই যোগ দিয়েছেন সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, আছেন আকরাম খান, নাইমুর রহমান দুর্জয় সহ বোর্ডের প্রভাবশালী পরিচালকরা। দর্শক, বিসিবি সভাপতির বাসভবনের সামনে এই মুহূর্তে আছেন সহকর্মী মাহমুদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদ, বোর্ড পরিচালকদের কারোর সাথে কথা হয়েছে কিনা, প্রেসিডেন্টের সাথে ঠিক কোন বিষয়ে জরুরি বৈঠক? ফরিদা, আপনারা জানেন যে সুদূর আমেরিকা থেকে গতকাল ক্রিক ফ্রেঞ্জি দারাজের মাধ্যমে যে লাইভটা প্রোগ্রাম করেছেন সাকিব আল হাসান, প্রায় এক ঘন্টার প্রোগ্রামের মধ্যে সাকিব শুধু তার ব্যক্তিগত বিষয় না, বোর্ডের কিছু বিষয় নিয়েও খোলামেলা কথা বলেছেন। আমরা জানি ক্রিকেট ইতিহাসে আসলে যারা ক্রিকেট বোর্ডগুলোর সাথে যাদের কেন্দ্রীয় চুক্তির মধ্যে যারা থাকেন, সেই কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটাররা কিন্তু আসলে এভাবে কখনো আমরা কখনো কোনো দেশেরই আমরা ক্রিকেটারদের কথা বলতে আমরা দেখিনি। সাকিব আল হাসান যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথাই কিন্তু আসলে বোর্ডের অ্যাগেনস্টে চলে গেছে, আমরা সেটাই শুনেছি। এরপর থেকে কিন্তু বিশেষ করে গত রাতের সেই লাইভের পর থেকেই আমরা, বিশেষ করে সংবাদ মাধ্যম কর্মীরা, আমরা বোর্ড পরিচালক, বিশেষ করে এইচপি এবং ক্রিকেট অপারেশনস এই দুই বিভাগের আমরা চেয়ারম্যানের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছিলাম, তারা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া না দিলেও আমরা আজকে এই সন্ধ্যার আগ পর্যন্ত, এই বৈঠকের আগ পর্যন্ত আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে তারা কী করতে যাচ্ছেন। তাদের একটাই কথা যে আমরা বোর্ড প্রেসিডেন্টের সাথে বসবো, তারপরেই সেই বৈঠক। আমরা জানি যে এই সন্ধ্যাবেলায় ঠিক 7টার সময় এখানে চারজন বোর্ড পরিচালক এখানে এসেছেন, বোর্ড সভাপতির সাথে বসেছেন। কী বিষয়ে আলোচনা হচ্ছে বা এই সাকিব আল হাসানের যে ইস্যুগুলো, মানে কয়েকদিন ধরেই যেগুলো হয়ে আসছে আমরা বিশেষ করে দেখেছি সেই করোনার মাধ্যমে থেকে, আমরা সাকিব আল হাসান যে কথাগুলো বলেছে আসলে তার মধ্যে সবচেয়ে বেশি যেটা অসন্তোষজনক মনে হয়েছে যে শ্রীলঙ্কার বিপক্ষে যে দুইটা টেস্ট আছে সেই টেস্ট দুটো নিয়ে যে সাকিব আল হাসান বলেছেন যে টেস্ট চ্যাম্পিয়নশিপের যেহেতু এখানে আমাদের আর কোনো আমাদের কিছু নেবার নাই, এই দুইটা টেস্ট আসলে তেমন কিছু না, এই ইস্যুটা নিয়েই কিন্তু আসলে বোর্ড প্রেসিডেন্টের সাথে বোর্ড পরিচালকরা বসেছেন। একই সাথে আমরা বলতে চাই যে আরও একজন বোর্ড পরিচালক আসার কথা ছিলেন, তিনি আসতে পারেনি, ঢাকার বাইরে আছেন, ইসমাইল হায়দার মল্লিক। এছাড়াও সাকিব আল হাসান ইস্যু ছাড়াও আমরা জানি যে এখন বাংলাদেশ দল নিউজিল্যান্ডে সফর করছে, সেই সফরে আশানুরূপ ফল পায়নি। মন্তব্যে নিশ্চয়ই খুব ভালো লাগার কথা নয়, বিসিবি সভাপতি এবং অন্য বোর্ড পরিচালকদের দেখা হয়, কি সিদ্ধান্ত আসে তাদের বৈঠকের পর? ধন্যবাদ মাহমুদ আপনাকে।